সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার ভ্যাট এবং ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওটির টপিকস অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই টপিকসটি ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত। তাহলে টপিকসটি কী? টপিকসটা হলো যে কোন কোন কারণে আয়কর রিটার্ন অডিটে আওতা মুক্ত থাকবে, অর্থাৎ অডিটে পড়ার সম্ভাবনা কম থাকবে বা পড়বে না বললেই চলে। কোন কোন কারণে আপনার আয়কর রিটার্নটি অডিটের আওতা বহির্ভূত থাকবে, এই বিষয়টুকু নিয়েই আমরা কথা বলবো। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আর একটু বলে নিই, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের এই বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকসে চলে যাই। কোন কোন ক্ষেত্রে রিটার্ন অডিট আওতাভুক্ত হবে না, অর্থাৎ কোন কোন কমপ্লায়েন্সগুলো করলে একজন ব্যক্তির আয়কর রিটার্নটি অডিটের আওতা মুক্ত থাকবে, অর্থাৎ অডিটের যে স্কোপগুলো রয়েছে, যে 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 কারণে একটা ফাইল বা ইনকাম ট্যাক্সের রিটার্ন অডিটে পড়ে, সেই সম্ভাবনা থেকে দূরে থাকবে, অর্থাৎ এক কথায় অডিটে পড়বে না। তাহলে ওই কমপ্লায়েন্সগুলো কী, ওই ধরনের কমপ্লায়েন্সগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন কমপ্লায়েন্সগুলো আমরা একটু দেখি। আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে করদাতার ভয় থাকে অডিটের আওতা ভুক্ত নিয়ে। উপকর কমিশনার যদি আপনার দাখিলকৃত রিটার্ন, অর্থাৎ আপনার রিটার্নে তথ্যে সন্তুষ্ট না হন, তাহলে উনি রিটার্নটি অডিটের জন্য নির্বাচন করতে পারেন। তবে কয়েকটি শর্ত পূরণ করে রিটার্ন জমা দিলে করদাতা অডিটের চিন্তামুক্ত হতে পারেন, অর্থাৎ ওই স্পেসিফিক যে কমপ্লায়েন্সগুলো বলা হয়েছে সেই কমপ্লায়েন্সগুলো করে যদি আপনি রিটার্ন সাবমিট করেন, তাহলে অডিটের যে বিষয়গুলো থাকবে, অডিটের মানে স্কোপ অফ অডিট, অর্থাৎ অডিটের যে স্কোপগুলো থাকবে সেখান থেকে আপনার ফাইলটা দূরে থাকবে, অর্থাৎ অডিটে পড়ার সম্ভাবনা থাকবে না। কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্নে অব্যবহৃত পূর্ববর্তী কর বছরের নিরূপিত আয় অপেক্ষা ন্যূনতম 15% বেশি আয় প্রদর্শন করা হলে, অর্থাৎ গত বছর যে আয় প্রদর্শন করেছেন তার চেয়ে যদি 15% বেশি আয় প্রদর্শন করেন, এবং করদাতা আয়কর অধ্যাদেশ 1984 এর 75 108 এবং 108 এর শর্ত পালন করলে এবং নিম্নোক্ত সকল শর্ত পূরণ হলে সেই রিটার্ন অডিট কার্যক্রমের আওতা বহির্ভূত থাকবে। তাহলে এইখানে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে, এবং ইনকাম ট্যাক্সের যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলোর মধ্যে বলা হয়েছে 75 এ 108 এবং 108 এর এই শর্তর পাশাপাশি, অর্থাৎ ওই কমপ্লায়েন্স এর পাশাপাশি আরও কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করলেই আপনার আয়কর রিটার্নটি অডিটের আওতা বহির্ভূত থাকবে, অর্থাৎ অডিটে পড়বে না। এক, কর অব্যাহতিপ্রাপ্ত আয় প্রদর্শন করা হয়েছে, এরূপ রিটার্নের ক্ষেত্রে কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের সাপেক্ষে উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করা হলে, অর্থাৎ আপনি আপনার আয়কর রিটার্নে অব্যাহতিপ্রাপ্ত আয় প্রদর্শন করেছেন, তাহলে অব্যাহতিপ্রাপ্ত আয়ের ক্ষেত্রে সপক্ষে এভিডেন্স আপনাকে সংযুক্ত করে দিতে হবে আয়কর রিটার্নের সাথে। দুই, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বৎসরে এক বা একাধিক উৎস হতে 5 লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণ প্রদর্শিত হয়, সেক্ষেত্রে উক্ত ঋণের সপক্ষে ব্যাংক বিবরণী বা হিসেব বিবরণী দাখিল করা হলে, অর্থাৎ এরূপ ব্যাংকিং চ্যানেলে গৃহীত হলে আর্থিক প্রতিষ্ঠানসহ, তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি একাধিক উৎস থেকে 5 লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসতে হবে এবং এর সাপেক্ষে ব্যাংক স্টেটমেন্ট বা হিসাব বিবরণী দাখিল করতে হবে। তাহলে বলতে পারেন 5 লক্ষ টাকা পর্যন্ত কি, আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি নগদে ঋণ গ্রহণ করতে পারবেন, এখানে আইনত কোনো
বাধা নেই। তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি নগদে ঋণ গ্রহণ করতে পারবেন, এবং 5 লক্ষের অধিক ঋণ গ্রহণ করতে হলে অবশ্যই সেই টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসতে হবে, এবং ব্যাংকিং চ্যানেলে আসলে সেই ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দাখিল করতে হবে। 3, সংশ্লিষ্ট আয় বছরে কোনো দান প্রদর্শন করা না হলে, অর্থাৎ কাউকে দান, অর্থাৎ এখানে আপনি কোনো ব্যক্তি কাছ থেকে দান গ্রহণ করেন নাই, যদি দান গ্রহণ করা না হয়। 4, ধারা 44 অনুযায়ী কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য কোনো আয় প্রদর্শন করা না হলে, অব্যাহতিপ্রাপ্ত অথবা হ্রাসকৃত যদি কোনো ইনকাম, হ্রাসকৃত হারে কোনো করযোগ্য আয় যদি আপনি আপনার রিটার্নে প্রদর্শন না করে থাকেন, তাহলে আপনার আয়কর রিটার্নটি অডিটের আওতা বহির্ভূত থাকবে। 5, রিটার্নে কোনো কর ফেরত দাবি করা না হলে বা রিটার্নের ফলশ্রুতিতে কোনো কর ফেরত সৃষ্টি না হলে প্রসেস কার্যক্রম সহ, তাহলে আপনি রিটার্ন সাবমিট করেছেন কিন্তু আপনি অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করলেও আপনি ডিমান্ড ক্লেম করেন নাই, অর্থাৎ আপনার কর রিফান্ড যেটাকে বলা হয় কর রিফান্ড, ট্যাক্স রিফান্ড ক্লেম করেন নাই, কর ফেরত সৃষ্টি হয় না, অথবা কর ফেরত আপনি দাবি করেন নাই, এরকম যদি হয়ে থাকে, অনেক ট্যাক্স দিয়েছেন কিন্তু তারপরও আপনি রিফান্ড ক্লেম করেন নাই যে আমি পরবর্তী বছর অ্যাডজাস্ট করবো, এরকম কোনো কেস ক্রিয়েট করেন নাই, তাহলে কী হবে, এটাও একটা রিজন, কোনোভাবে অতিরিক্ত ট্যাক্স দিলে সেক্ষেত্রে কর ফেরত দাবি করা হবে না। আমরা প্রায় বলে থাকি যে আপনি কর ফেরত অতিরিক্ত কর দেওয়ার পরে সেই কর যদি রিফান্ড দাবি করেন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট যে পরবর্তী বছরে আপনি অ্যাডজাস্ট করবেন এরকম যদি দাবি করে থাকেন, তাহলে সেই ফাইলটি অডিটে পড়ার সম্ভাবনা থাকবে, কারণ আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করেছেন, সেই ট্যাক্স পেমেন্ট করার পরে সেই ট্যাক্সটা অতিরিক্ত পেমেন্ট করার পরে এই টাকাটা আপনি আবার রিফান্ড বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য, অর্থাৎ পরবর্তী বছরে অ্যাডজাস্ট করার জন্য রিফান্ড ক্লেম করতেছেন, তাহলে স্বাভাবিকভাবে আপনার কী মনে হয় যে আপনি টাকা দিয়েছেন কি না সেটা তো আপনাকে এভিডেন্স আকারে প্রমাণ করতে হবে যে আপনি কত টাকা দিয়েছেন, কোন বছরে দিয়েছেন, কোন হেডের এগেনস্টে দিয়েছেন, কত টাকা বেশি দিয়েছেন সেটাও তো একটা দাবির বিষয়। স্বাভাবিকভাবে একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন, যদি কোনো একজন ব্যক্তি আপনার কাছ থেকে টাকা দাবি করে যে আমি আপনার কাছ থেকে টাকা পাবো, তাহলে আপনি বলবেন যে টাকাটা কবে দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, এইটা দাবি করাটাই স্বাভাবিক। এই জন্য বলা হচ্ছে যে আপনি অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করার পরেও যদি এই রিফান্ড ক্লেম না করে থাকেন, তাহলে আপনার ফাইলটি আই, অর্থাৎ আপনার রিটার্নটি অডিটের বহির্ভূত থাকবে, অডিটের আওতা বহির্ভূত থাকবে। 2020-21 কর বছরে আয়কর অধ্যাদেশের 82BB ধারায় সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত নতুন রিটার্নে ব্যবসা এবং পেশা খাতে আয় প্রদর্শিত আয়ের, অর্থাৎ পেশা খাতে প্রদর্শিত আয়ের 5 গুণ পর্যন্ত প্রারম্ভিক পুঁজি প্রদর্শন করা হলে পুঁজির ব্যাখ্যা, পুঁজির উৎস ব্যাখ্যা না করলেও চলবে। অর্থাৎ আপনি 2021-22 এই ইয়াটা রয়েছে, নতুন একটা সংশোধনী আসছে, বলা হয়েছে যদি আপনি নতুন রিটার্ন হয়ে থাকেন, অর্থাৎ এটাই আপনার প্রথম বছর রিটার্ন, তাহলে আপনি আপনার যা আয় প্রদর্শন করবেন তার 5 গুণ আপনি প্রারম্ভিক ক্যাপিটাল নিতে পারবেন, তাহলে পুঁজির উৎস ব্যাখ্যা করা চলবে না বা ব্যাখ্যা করা হবে না। তবে এরূপ ক্ষেত্রে প্রদর্শিত আয় করমুক্ত সীমার ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ আপনার যদি আমাদের ট্যাক্সেবল ইনকাম, এখানে বলা হয়েছে যে 3 লক্ষ টাকা পর্যন্ত হলো ট্যাক্স ফ্রি, অর্থাৎ 3 লক্ষ টাকার উপরে কোনো কর দিতে হবে না, এই জন্য বলছে করমুক্ত সীমার ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ 3 লাখ টাকার বেশি হতে হবে। তারপরে বলেছে নিয়মিত হার প্রযোজ্য কর পরিশোধ করতে হবে, অর্থাৎ যত অতিরিক্ত টাকা প্রদর্শন করেছেন 3 লাখ টাকার উপরে, সেখানে যত টাকা প্রদর্শন করেছেন সেটার উপরে নিয়মিত হারে কর যতটুকু ততটুকু পরিশোধ করতে হবে, অর্থাৎ কোনো করমুক্ত আয় বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় প্রদর্শন করা যাবে না। তাহলে আপনি 5 গুণ ক্যাপিটাল কখন নিতে পারবেন, প্রথম বছর হতে হবে এবং ব্যবসা এবং পেশা খাতে হতে হবে, এবং যতটুকু আয় দেখাবেন তার 5 গুণ আপনি ক্যাপিটাল নিতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার যে ইনকামটা সেটা অবশ্যই করমুক্ত সীমার ঊর্ধ্বে হতে হবে, এবং রেগুলার বেসিসে, অর্থাৎ যতটুকু ট্যাক্স হয় সেই ট্যাক্স পরিশোধ করে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, এবং দাখিলকৃত রিটার্নের সাথে প্রারম্ভিক পুঁজি সুবিধা গ্রহণ করেছেন মর্মে লিখিত ঘোষণা প্রদান করতে হবে, অর্থাৎ আপনি যেই সুবিধাটা নিয়েছেন সেটা ঘোষণা প্রদান করতে হবে। উক্ত প্রারম্ভিক পুঁজি ওই আয় বছর এবং পরবর্তী আরও 4টি আয় বছর সংশ্লিষ্ট ব্যবসা বা পেশায় ধরে রাখতে হবে, অর্থাৎ 5 বছর পর্যন্ত যে বছরে প্রথম পুঁজি প্রারম্ভিক পুঁজি নিচ্ছেন সেই বছর এবং তার পরবর্তী 4 বছর সহ মোট 5 বছর ওই
মূলধনটা ব্যবসায় ধরে রাখতে হবে। এ সময়ের কোনো আয় বছরের শেষে যদি দেখা যায় সংশ্লিষ্ট ব্যবসার বা পেশার পুঁজির পরিমাণ প্রারম্ভিক মূলধনের পুঁজি অপেক্ষা কমে গেছে, তাহলে যে পরিমাণ পুঁজি কম হবে তা ওই বছরের ব্যবসা খাতের আয় হিসেবে মোট করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যে প্রারম্ভিক মূলধন নিয়েছেন, ওপেনিং ক্যাপিটাল নিচ্ছেন পাঁচ গুণ, সেই পাঁচ গুণ পাঁচ বছর পর্যন্ত কোনোভাবে ওই টাকা থেকে কমানো যাবে না, অর্থাৎ ওই টাকা থেকে কোনো টাকা উত্তোলন করা যাবে না। তাহলে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্স যদি দেখে যে আপনার প্রারম্ভিক মূলধনের চেয়ে আপনার পাঁচ বছরের মধ্যে ক্লোজিং ক্যাপিটালটা কম হয়ে গেছে, তাহলে ধরে নিয়ে হবে আপনি টাকাটা তুলে ফেলেছেন। এই জন্য বলা হয়েছে টাকাটা কোনোভাবেই সরানো যাবে না। যদি সরিয়ে ফেলেন তাহলে যতটুকু সরাবেন, অর্থাৎ যতটুকু ডিফারেন্স হবে ততটুকু ব্যবসা বা পেশা খাতের আয় হিসেবে গণ্য করা হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের যে মূল টপিকসটা ছিল যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কাজ করলে কোন কোন ধরনের কমপ্লায়েন্সগুলো করা হলে একজন ব্যক্তির আয়কর রিটার্নটি অডিটের আওতা বহির্ভূত থাকবে। এই বিষয়টুকু নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন যে প্রারম্ভিক মূলধন কত টাকা নিতে পারবো ইনকামের, অথবা কখন একটা ফাইল অডিটে পড়ে। তাহলে এই জিনিসগুলো জেনে রাখেন যে এই কমপ্লায়েন্সগুলো করলেই আপনার ফাইলটি অডিটের আওতা বহির্ভূত থাকবে, অর্থাৎ আপনার মনের মধ্যে যে অডিটের ভয় ভীতিটা থাকে সেটা দূর হয়ে যাবে। আমরা নর্মালি ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করার পরেই আমাদের মধ্যে একটা ভীতি শুরু হয়ে যায়, এই বুঝি ফাইলটা অডিটে পড়লো, এই বুঝি আমাকে ট্যাক্স অফিস থেকে ডাকা হবে যে আপনার ফাইলটা অডিটে পড়েছে বা প্রসেস করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা থাকে। তাহলে আপনি যদি যে কমপ্লায়েন্সগুলোর কথা বলা হয়েছে, পাঁচটা কমপ্লায়েন্স এবং ব্যবসা এবং পেশা খাতেরও আরও একটা অতিরিক্ত কমপ্লায়েন্স বলেছে, এই কমপ্লায়েন্স করে যদি আপনি আপনার রিটার্নটা সাবমিট করেন, তাহলে অবশ্যই আপনার আয়কর রিটার্নটি অডিটের আওতা বহির্ভূত থাকবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের যে টপিকসটা ছিল সেই টপিকসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। তাহলে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও এর আপডেট পেতে পারেন। এবং চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আবারও অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।